অবশেষে তিনটি অভিযোগের জবাব দিলেন গোলাম রাব্বানি। দুই নেতার ধারাবাহিক বিতর্কিত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে নতুন নেতা খোঁজার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্রলীগ নিয়ে প্রধানমন্ত্রীর এমন মনোভাবের ফলে অনেকটা একা হয়ে গেছেন সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি। প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্বের কারণে আওয়ামী লীগের চার নেতার সাথে কথা বলার সুযোগ পেলেও কার্যত তাদের পাশে এখন কেউ নেই। কমিটি ভেঙে দেওয়ার খবর শুনে শোভন রাব্বানির কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছে ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতাদের বড় একটি অংশ। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি, যা প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতার হাতে দিয়েছেন রাব্বানি। চিঠিতে কিছু অভিযোগের সত্যতা স্বীকার করেন তিনি, পরে এর ব্যাখ্যাও তুলে ধরেন। এছাড়াও পুরনো সিন্ডিকেটের লোকজন তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন। চিঠির শুরুতেই প্রধানমন্ত্রীকে মমতাময়ী নেত্রী সম্বোধন করে বলা হয়েছে, আপনি বিশ্বাস করে শিক্ষা শান্তি প্রগতির যে পবিত্র পতাকা আমাদের হাতে তুলে দিয়েছেন তার মর্যাদার রক্ষায় সচেষ্ট ছিলাম। প্রিয় নেত্রী, দীর্ঘদিনের সিন্ডিকেট ভেঙে আপনি নিজে পছন্দ করে দায়িত্ব দিয়েছিলেন বলে আমরা একটি বিশেষ মহলের চক্ষুশূল। তারা বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে ও প্রপাগান্ডা ছড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সুকৌশলে আপনার এবং আওয়ামী লীগের স্নেহ নেতাদের কান ভারী করার উপচেষ্টা চালাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, আপনার সন্তানরা এতটা খারাপ না, আমরা পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হচ্ছি বারবার। অনেক অব্যক্ত কথা রয়েছে যা আপনাকে বলার কখনো সুযোগ পাইনি। বিভিন্ন মাধ্যমে আনিত অভিযোগের ভিত্তিতে প্রকৃত সত্যটুকু উপস্থাপনের সুযোগ চাই। চিঠিতে বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা তুলে ধরা হয়। তার বিভিন্ন অংশের উদ্ধৃতি এখানে দেয়া হলো। অভিযোগ এক, 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের নতুন পার্টি অফিসে আপনার আবেগের ঠিকানায় আমাদের ঠাঁই দিয়েছেন। আমরা দার্থহীনভাবে বলছি, আপনার আমানতকে সযত্নে রেখেছি। অফিস অপরিচ্ছন্ন ও নোংরা করা নিয়ে যে অভিযোগ দেয়া হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। দায়িত্বপ্রাপ্ত শাহজাহান ভাই চায় না ছাত্রলীগ এখানে থাকুক। লোক দিয়ে বাইরে থেকে ময়লা ফেলে বাথরুম ও দেয়াল অপরিষ্কার করে সেগুলোর ছবি তুলে আপনাকে দেখানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত মিন্টু ভাই, লোকমান ভাই এবং ক্লিনার জাবেদ ভাইয়ের কাছে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত সত্য জানতে পারবেন। অভিযোগ দুই, 20 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্মেলনে দেরি প্রসঙ্গে 18 জুলাই আপনি দেশের বাইরে যাওয়ার আগে অনুমতি নিয়ে 19 তারিখ আম্মুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি এবং সভাপতি মাদারীপুর গিয়েছিলাম। ওই দিন সারা রাত নির্ঘুম জার্নি আর বেশ কয়েকটা পথ সভা করে সকাল 9টায় ঢাকা ফিরি। রেস্ট নিয়ে পূর্ব নির্ধারিত দুপুর 12টার সম্মেলনে পৌঁছাতে আমাদের 40 মিনিট দেরি হয়, যা অনিচ্ছাকৃত এবং অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আগে অবগত। সকালে ঘুম থেকে দেরিতে ওঠার বিষয়টিও অতিরঞ্জিত। গত 1 বছরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সব কর্মসূচিতে আমরা উপস্থিত থেকেছি এবং যথাযথভাবে দায়িত্ব পালন করেছি। ডাকসুর জিএস হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে মধুর ক্যান্টিনে কম উপস্থিতি নিয়ে যে অভিযোগ দেয়া হয়েছে তা অতিরঞ্জিত। অভিযোগ তিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে অভিযোগ আপনার কাছে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। উপাচার্য ম্যামের স্বামী ও ছেলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ব্যবহার করে কাজের ডিলিংস করে মোটা অঙ্কের কমিশন বাণিজ্য করেছেন, যার পরিপ্রেক্ষিতে ঈদুল আজহার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে 1,60,00,000 টাকা দেয়া হয়। এ খবর জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি শুরু হয় এবং এরই পরিপ্রেক্ষিতে উপাচার্য ম্যাম আমাদের স্মরণ করেন। আমরা দেখা করে আমাদের অজ্ঞাত সারে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে টাকা দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলায় তিনি বিব্রত বোধ করেন। নেত্রী, ওই পরিস্থিতিতে আমরা কিছু কথা বলি যা সমীচীন হয়নি, এজন্য আমরা ক্ষমা প্রার্থী। সব কিছুর পরও আমাদের জ্ঞাত অজ্ঞাত ভুলগুলোর জন্য অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী। আপনি বঙ্গবন্ধুর কন্যা, মানবতার মা, নিজ বদান্যতায় আমাদের ক্ষমা করে ভুলগুলো শুধরে আপনার আস্থার প্রতিদান দেওয়ার সুযোগটুকু দিন।
আপনি মুখ ফিরিয়ে নিলে যাওয়ার কোনো জায়গা নেই, আপনার স্নেহের রাব্বানি। এদিকে এই অবস্থার মধ্যেও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের চেষ্টা করছেন বলে জানিয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা নেত্রীর সাথে কথা বলেছেন, তারা চেষ্টা করছেন আমাদের নেত্রীর সাথে সাক্ষাৎ করিয়ে দিতে। আশা করি নেত্রীর সাথে দেখা করে সব বিষয় খুলে বলতে পারলে তিনি আমাদের ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।